পাওয়ার প্লেতে কিন্তু বড় রান দেখছি না আমরা। এটা আমি একটা একটা কথা আগেই বললাম যে এটা হলো ফার্স্ট রাউন্ডের খেলা। এখানে কিন্তু সত্যি কথা প্রত্যেকটা টিম চাচ্ছে যে আমরা কিভাবে কোয়ালিফাই করবো, একটা এক্সট্রা প্রেশার যাচ্ছে, কিন্তু এই এই প্রেশারটা শেষ। এইটা যখন এখন সেকেন্ড রাউন্ডে যাবেন, মেন আসরে যাবেন, এখানে দেখবেন যে এই যেই রানটা হচ্ছে না, ইনশাল্লাহ আমি মনে করি এই রানটা হবে না, দেখবেন এটা আরো বড় হবে, 200-এর কাছাকাছি রান হবে। এক্স্যাক্টলি, একটু আমাদের কাছে সেটাও আছে যে সেই পুরো বিশ্লেষণটা যে পাওয়ার প্লে এখন এখন পর্যন্ত এই যে কয়েকটি ম্যাচ হয়েছে, ম্যাচগুলোতে কত স্কোর, সর্বোচ্চ স্কোর হয়েছে পাওয়ার প্লেতে 55 রান জিম্বাবুয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 উইকেটের বিভিন্ন, সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার এগেনস্ট আরব আমিরাত মাত্র 23 রান, পাওয়ার প্লেতে 50+ স্কোর হয়েছে 20 ইনিংসে, মানে 10 ম্যাচে মাত্র 5টিতে, 20 ইনিংসে 5টি। পাওয়ার প্লেতে গড় স্কোর 40.7, ওয়ার্ল্ড কাপ হিসেবে বা অস্ট্রেলিয়ার উইকেট আমরা দেখছি বেশ ভালো, সেই হিসেবে কিন্তু স্কোরটা অনেক কম। আপনি বারবার বলছেন হয়তো বা বেশ বড় হবে স্কোরটা সামনে, এটা কম, এটা তো এখন দেখেন যে যেসব টিমগুলো রেস্টে আছে ওটি তো ওরা এইসব খেলাগুলো কিন্তু ওরা ফলো করতেছে, তো ওরা যে না আজিরা বসে রয়েছে, ওরা কিন্তু এই যে যারা কোয়ালিফাই করতে এদের সাথে খেলা পড়বে তো ওরা কিন্তু ফলো করতেছে, তো ওখানে দেখবেন এই জিনিসটা ওখানে চেঞ্জ হয়ে যাবে, তো এইরকম থাকবে না কিন্তু। আর এখানে আমি বললাম যে কোয়ালিফাই করতেছে, আপনি কোচ থাকলে বা টিমের যে ম্যানেজমেন্ট থাকে এরও একটা চিন্তাভাবনা দেওয়া যে তোমরা বিশ্বকাপ খেলার চিন্তাভাবনা করো।